বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়। ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না, আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। এই যুগে যত বেশি টেক কেয়ার তত বেশি অপমান, আর যত বেশি ডোন্ট কেয়ার তত বেশি সম্মান। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না, তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু হয়ে যাবে। সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ প্রদীপের নিচেই থাকে জমাট বাঁধা অন্ধকার। সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক কিন্তু কারোর ক্ষতি যেন না হয়। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। বাস্তব, অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর, আজ যে রাজা কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। ভরসাটা নিজের ওপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে, আর অন্যের ওপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হবে। আপনি যতই সুযোগ দিতে থাকবেন মানুষ ততই আপনাকে ধোকা দিতে থাকবে। অপেক্ষা করা ভালো, তবে যে এর মূল্য বোঝে না তার জন্য অপেক্ষা করা বোকামি। 100টা ভুলের জন্য কেউ কাউকে ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল 100 বার করার কারণে। যে তোমায় আঘাত করেছে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না। খারাপ কাজে কখনো এগিয়ে যেও না, আর ভালো কাজে বাধা আসলেও কখনো পিছিয়ে এসো না। আজকাল মানুষের কাছে সব কিছুই আছে, যেটা নেই সেটা হলো মনুষ্যত্ব বোধ। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, তাহলেই প্রতিষ্ঠা পাবে। ধৈর্য মানুষকে উন্নত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। জীবনের যাত্রায় তোতা পাখি হইও না, ঈগল হও। তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না, ঈগল নীরব কিন্তু আকাশ ছুঁতে পারে। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটি শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। দিন শেষে মা ছাড়া কেউই খোঁজ নেয় না। প্রতিশোধ নেওয়ার দরকার নেই, সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে। ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না, ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাই যথেষ্ট। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা। তুমি কার চোখে কেমন সেটা কোনো বিষয় না, তুমি ভগবানের চোখে সুন্দর বলেই তোমায় দুনিয়ায় পাঠিয়েছেন, এর চেয়ে বড় আর কি হতে পারে। যারা অনেক বেশি আশা নিয়ে অন্যের উপর ভরসা রাখে তারাই সব সময় বেশি ঠকে। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ইচ্ছার। যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি। দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড়। তাকে সঙ্গী করো না যে তোমার গুণ ভুলে গিয়ে দোষ মনে রাখে। সময় এমন শিক্ষা দিয়ে দেয় যা সব শিক্ষার ওপরে, তাই তো সবাই বলে সময় সব থেকে বড় শিক্ষক। একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার অপমান ভুলে না। ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরেও যখন চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভেবো না, ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসা বুঝতে পারেনি। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন সোজা করা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। কোনো সময় টাকার অহংকার করো না, সময় কখন রাজাকে ভিখারি আর ভিখারিকে রাজা বানিয়ে দেয় তা সময় ছাড়া কেউ জানে না। দুশ্চিন্তা কম করো, অনেক হাসো, অল্পতেই হতাশ হবে না। যে কোনো অবস্থায় শিক্ষা গ্রহণ করতে নিজেকে প্রস্তুত রাখো, আর বারবার একই ভুল না করার নিশ্চিত করো। নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলো সম্পর্কে জানা। শুধুমাত্র সাফল্যের গল্প পড়বেন না,
এখানে শুধু একটা বার্তাই পাবেন। ব্যর্থতার গল্পগুলো পড়ুন, তাহলে সফল হওয়ার অনেকগুলো আইডিয়াও পেয়ে যাবেন। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকব এটা গুরুত্বপূর্ণ বিষয় না, গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। জীবনে খুশি থাকার টিপস, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না, যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না, যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না, যে তোমার চোখে নিচে নেমে যায় তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না, জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না, যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না। সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না, কারণ তাতে তার আর আপনার মাঝে কোনো তফাৎ থাকবে না। বরং কিছু প্রতিশোধ সময়ের উপরে ছেড়ে দিন, সময়ই আপনার হয়ে বড় প্রতিশোধটা নেবে। খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, না হলে নিজের ক্ষতি। অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান। সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান, তাহলে ভালো মানুষেরা রক্ষা পেত। সুখের একটি দরজা বন্ধ হলে আরেকটি খুলে যায়, কিন্তু বন্ধ দরজায় আমরা এতক্ষণ তাকিয়ে থাকি যে আমাদের জন্য খুলে যাওয়া দরজাটি তখন চোখে পড়ে না। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে। কখনো ভাববেন না যে আপনি দেখতে কুৎসিত অথবা অন্যের চেয়ে অসুন্দর। সৃষ্টিকর্তা আপনাকে এভাবে তৈরি করেছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, এবং তিনি কখনো ভুল করেন না। আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমাকে ভালোবাসি, কথা দুটির মধ্যে পার্থক্য কি? উত্তরে বুদ্ধদেব বললেন, যখন তুমি একটা ফুলকে পছন্দ করবে তুমি তাকে তুলে নেবে, আর যখন তুমি একটা ফুলকে ভালোবাসবে তখন তুমি প্রতিদিন সেটাতে জল দেবে। সম্মান হলো মূল্যবান জিনিস, তাই সম্মান দিলে সম্মান পাবে। ভালোবাসা সব থেকে সুন্দর অনুভূতি, তাই সুন্দর অনুভূতিগুলো সঠিক মানুষের জন্য রেখো। গুরুত্ব তাকে দিও যে তোমার মূল্য বোঝে। সময় তাকে দিও যার জীবনে তোমার গুরুত্ব আছে। মূল্যটা তাকে দিও যে তোমার সম্মান, ভালোবাসা ও তোমার সময়ের গুরুত্ব বোঝে। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদ হবে বলে। কারো সম্বন্ধে পুরোপুরি না জেনে কখনো কিছু বলা উচিত না, কারণ আপনার একটা মিথ্যা কথা তার অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। 5টি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন। 1, অন্যের দয়া কামনা করা। 2, পরিবর্তনকে ভয় করা। 3, অতীত নিয়ে পড়ে থাকা। 4, নিজেকে ছোট মনে করা। এবং 5, অতিরিক্ত চিন্তা করা। সময় আর অবস্থা, যে কোনো সময় পাল্টে যেতে পারে, তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধু কোনো দিন পাল্টায় না। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনটা নষ্ট করো না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মনের খুবই অভাব। হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিন করে রাঙাতে চায়, অমনি তার হয়ে যেও না। আগে খোঁজ নিয়ে দেখো সে কারো জীবনের আলোর প্রদীপ নিভিয়েছে কিনা।